আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি যুবক সম্প্রদায়ের জন্য অনেক শিক্ষণীয় একটি ভিডিও হতে যাচ্ছে, সুতরাং আপনাদের সবাইকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এই পৃথিবী ক্ষণস্থায়ী, আমাদের সবাইকে একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে যেতেই হবে। সেই সাথে আমরাও এটাও জানি যে পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংসশীল, সবকিছুই একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। তবে এই পৃথিবী ধ্বংসের ভয়ঙ্কর মুহূর্তের পূর্ব মুহূর্তে এমন কিছু জিনিস আমাদের মুসলমান জাতির মধ্যে ছড়িয়ে পড়বে, যার প্রভাব থেকে আমরা সহজে বের হতে পারবো না, এবং আস্তে আস্তে সমস্ত মুসলমানেরা এই সমস্ত বজ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করবে, যার থেকে বের হওয়াটা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হে মানব সকল, তোমরা শুনে রাখো, যেই দিন এ মক্কা মদিনা থেকে সমগ্র পৃথিবীতে বিস্তৃতি লাভ করেছে, সেই ইসলাম পুনরায় আবার মদিনার মুখে ফিরে আসবে। মানুষের মাঝে পাঁচটি অভ্যাস এমন ভাবে ছড়িয়ে পড়বে যেটা তাদের ধ্বংসের কারণ হবে। প্রথম কারণ, মুসলমানদের মধ্যে যৌনাকাঙ্ক্ষা এবং যৌনলিপ্সা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। বর্তমান পৃথিবীতে যৌন শিক্ষা লাভের ব্যাপারটা সবার নিকট এতটাই উন্মুক্ত করে দিয়েছে, যার কারণে পশ্চিমা বিশ্বে অধিকাংশ মানুষ এই যৌন লালসার মাঝে লিপ্ত হয়ে আছে। বর্তমানে যৌন চর্চা করা যেন একটি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা কলেজ ভার্সিটিতে পড়ে তাদের মধ্যে দুই একটা বন্ধু এমন রয়েছে যারা গর্বের সহিত বলে, আজ আমি অনেক মেয়ের সাথে রাত্রি যাপন করেছি। যার এমন প্ররোচনামূলক কথা শুনে অন্যান্য বন্ধুরা এই যৌনকর্মে লিপ্ত হতে আগ্রহী হয়ে পড়ে। আর তার উপর বর্তমানের প্রযুক্তির এমন অগ্রাসনের কারণে জিনার মতো এমন পাপ কার্য লিপ্ত হওয়াটা অনেক সহজলভ্য হয়ে গিয়েছে, যার কারণে মানুষ আরো বেশি করে এই পাপ কাজে লিপ্ত হচ্ছে এবং গর্বের সাথে নিজেরা পাপ কাজে লিপ্ত হবার কথা জনসমক্ষে প্রকাশ করছে। একটি হাদিসের ভাষ্যমতে এমনটা উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা এমন বলেছেন যে শেষ জামানায় মানুষ এমন অঙ্গভঙ্গি করবে যেটা জিনার সমতুল্য গুণার অন্তর্ভুক্ত হবে। বর্তমান পরিস্থিতিতে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে এমন হাজারো ধরনের ছবি দেখে থাকি যেখানে মানুষজন বিভিন্ন ধরনের পোজ ধরে ছবি তুলে থাকে এবং সমস্ত মানুষের নিকট নিজেকে আকর্ষণীয় করার চেষ্টায় লিপ্ত থাকে। অন্যের সামনে নিজেকে প্রোডাক্ট হিসেবে উপস্থাপন করাটা বর্তমান সময়ে একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যেটা থেকে আমাদের সকলের বেঁচে থাকা একান্তই জরুরি। দ্বিতীয় কারণ, শেষ জামানায় এমন নিত্য নতুন রোগের আবির্ভাব হবে যেটা সমগ্র মানব সমাজকে গ্রাস করে নিবে। যদি একবার বর্তমান সময়ের দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখুন হাদিসের কথার সাথে আমাদের পরিস্থিতির অবস্থা সম্পূর্ণ মিলে গিয়েছে। বর্তমান পৃথিবীতে এমন এমন নিত্য নতুন ভাইরাস আবিষ্কার হচ্ছে যার কারণে আজ সমগ্র পৃথিবী একদম করুণ অবস্থার সম্মুখীন হয়ে আছে। এইডস এবং করোনা নামের মরণ ব্যাধি সমগ্র পৃথিবীতে তোলপাড় করে যাচ্ছে। এরপরে এসেছে ইবোলা ভাইরাস। তাছাড়া সমগ্র পৃথিবীতে করোনা ভাইরাস ভয়ঙ্কর মহামারী বিরাজ করছে, যেটা গত 100 বছরের মৃত্যুর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ জামানায় যতদিন না পর্যন্ত নিত্য নতুন রোগবালাইয়ের আবির্ভাব না ঘটবে এবং তার ওষুধ আবিষ্কার না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এ সমস্ত রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য ইসলাম সবচাইতে ভালো একটি ওষুধ বলে দিয়েছে, সেটা হলো যদি তুমি মরণ ব্যাধি এইডস থেকে রক্ষা পেতে চাও তাহলে বিবাহ করে নাও। এতে করে তুমি এ মরণ ব্যাধি এইডস সহ অনেক ধরনের প্রাণনাশকারী রোগবালাই থেকে মুক্তি পাবে। তৃতীয় কারণ, মুসলমানরা ব্যবসা বাণিজ্যের খাতে ধোঁকা দেওয়া শুরু করবে। শেষ জামানায় মুসলমানরা সমগ্র পৃথিবীতে নকল জিনিসের আমদানি সহ তা মুসলমানদের নিকট আল্লাহর কসম কেটে বিক্রি করবে। যদি কোনো মুসলমান কোনো সামগ্রী কিনতে আসে এবং যখন সে তার ঊর্ধ্বমুখী মূল্য দেখবে তখন সে তার ব্যবসায় মুসলমান ভাইকে বলবেন দয়া করে মালের দামটা একটু কমিয়ে দিতে। তখন সে ব্যবসায়ী মুসলমান তার ব্যবসায়ী ক্রেতাকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহর কসম, আমি তোমার নিকট অনেক কম লাভ করছি। কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলমানকে আল্লাহর কসমের মাধ্যমে ধোঁকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান অপর মুসলমানের খোঁজ খবর নেয় না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। চতুর্থ কারণ, মুসলমানরা জাকাতের মালকে গনিমতের অংশ হিসেবে মনে করতে থাকবে। ইসলামের জাকাতের বিধান এই কারণে জারি করা হয়েছে যাতে করে ধনী এবং গরিবের মাঝে সামঞ্জস্যতা রক্ষা থাকে। জাকাতের মাধ্যমে ধনী গরিবের মাঝে এক ধরনের সুসম্পর্ক কায়েম হয়, এমন একটি বিষয় যার কারণে
এই জাকাতকে ইসলামের একটি স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। হাদিসে রয়েছে, যে ব্যক্তি জাকাত প্রদান করবে না, কিয়ামতের ময়দানে সেই জাকাতের মালকে তার গলায় বেড়ি হিসেবে আচ্ছাদিত করে দেওয়া হবে এবং সেই বেড়ি সাপের রূপ ধরে ওই ব্যক্তিকে ধ্বংস করতে থাকবে এবং বলতে থাকবে, আমি হচ্ছি সেই যাকে তুমি লুকিয়ে রাখতে। বর্তমান সময়ে ব্যাংকিং এর খাতে জাকাতের একটি অপশন রয়েছে, যার কারণে মানুষ সেখানে চাইলে সহজেই জাকাত আদায় করতে পারে এবং সেই টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। যদিও বর্তমানে অনেক জোরে সোরে জাকাত আদায় করা হয়, তবে এমন একটা সময় আসবে যখন জাকাতকে নিজের ধন হিসেবে আখ্যায়িত করা হবে এবং মানুষ জাকাত দিতে অস্বীকৃতি জানাবে। পঞ্চম কারণ, মুসলমানরা ওয়াদা ভঙ্গ করবে এবং অমুসলিমরা সমগ্র পৃথিবীতে শাসন করবে। যদি এই জিনিসের দিকে একবার লক্ষ্য করা যায়, তাহলে বর্তমান পরিস্থিতি এটাই বলছে যে অমুসলিমরা মুসলিম কান্ট্রিতে টাকা লাগিয়ে অনেক ধন সম্পদ ইনকাম করছে, অন্যদিকে মুসলমানরা তার অপর ভাইয়ের কিভাবে ক্ষতি করা যায় সেই ব্যাপারে সবসময় তৎপর হয়ে থাকে। বর্তমান সময়ে এমন দেখা যায় যে আপন ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা, আত্মীয় স্বজনদের মাঝে শত্রুতা, এক মুসলমান আর এক মুসলমানের মাঝে ঘোর শত্রুতা বিরাজ করছে। এক দেশ ক্ষুধার যন্ত্রণায় মরে যায়, কিন্তু পার্শ্ববর্তী মুসলমান দেশ যতটুকু সম্ভব কিভাবে আপন মুসলমান ভাইয়ের ক্ষতি করা যায় সেই চেষ্টায় তৎপর থাকে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমরা কি এক মুসলমানের সাথে অপর মুসলমানের যে ভাতৃত্বের সম্পর্ক আছে সেটা কি রক্ষা করছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং ফেতনা থেকে আমাদেরকে বাঁচান। আমিন।